टीवी। नमस्कार, यूट्यूब रो दर्शक मानको अनेक अनेक शुभेच्छा जणे यूटीवी रो कार्यक्रम आरंभ करूछु। नमस्कार, यूट्यूब रो दर्शक मानको अनेक अनेक शुभेच्छा जणे यूटीवी रो कार्यक्रम आरंभ करूछु। गा मानको शहर मानके जीवाटा गोटे आरंभ होइथला 110 टा के बोलछु। आज
আজকে 700-800 বরস তলে সেটা ইংল্যান্ডে আরম্ভ হয়েছিল। আই 100 বরস হলান আমি যদি দেখমা আমার গাঁ মানুষ আমার যে চাষি ভাই মানে অছন সেমানকর পরিবার ও যেহেতু চাষকে আউ আমি তার উপরে নির্ভর করি করি আমি জীবন জীবিকা নির্বাহ করি নাই পারু বাকি লাগুছে সেটির লাগে আমি সহরকে আসছু। আহরকে আসলে কাণা হচ্ছে আপন মানে জাইছন সহরটা হচ্ছে সে চমকিলা জিনিস বাকি চমকিলা জিনিস বাকি তো সহরের কথা মুই ছুয়া মানক লাগি পছে জাস্ট দুই মিনিটিয়া গোটে গপটে কহমি তার আগ্রু কৌছে যে যেন সহরকে আমি আসছু ইনে আমার সংস্কৃতি আমার পরম্পরা আমার চালিচলন ৪০০ পাখাপাখি লোক যোগদান করছেন নুয়াখাই ভেটঘাটে যেহেতু ফুলতা মানে হচ্ছে চষা চাষি আমার পশ্চিম ওড়শার চাষি বলে কুহযাচ্ছে তাঁর যেহেতু তাঁর চাষটা প্রধান ব্যবসায় সেগে নুয়াখাই উৎসব ভেটঘাটটা তাঁর মুখ্য তো আসুন আমি এবার ভেটবা ফুলতা সমাজর যে প্রেসিডেন্ট অছ ম্যাডাম না শ্রীমতী যশোবন্তী নায়ক ফুলতা সভা সম্বলপুর দানপালির তো আজির এই কার্যক্রমের কেন প্রকার প্রস্তুতি করছেন আই লাগে মানে মুখ্য উদ্দেশ্যটা কেন আমার এই কার্যক্রমের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার ফুলকা মানুষের নুয়াখাই ভেটঘাট আর যেহেতু আমার ফুলকা মানে গোটে কৃষিজীবী জাতি আর কৃষি হচ্ছে আমার প্রধান জীবিকা আমার যে প্রথম শস্যকে আমার এই ভাদ্র মাসের আমার ইষ্টদেবী রণেশ্বর রামচন্দ্রী অর্পণ করি আমি নুয়া খাইছু তারপরে আমার যে আমার পরিবার মুখিয়া থিসন সে সমস্ত নুয়া দেসন নুয়া দেলা পরে আমি তাকে পরিবার সমস্ত মুন্ডিয়া মারসু বড় মানুষ সম্মান দেবা আর সান মানুষ স্নেহ আদরে বাঁধি রাখবা তথা পরিবার সমস্তে গোটে স্নেহ রজুরে বাঁধিকি গোটে জায়গায় নুয়া খাইবাটা এটা হচ্ছে আমার পরম্পরা তেমন আমি আজি নুয়াখাই ভেটঘাটকে পালন করছু যেটাকি আমার সংস্কৃতি আমার ঐতিহ্য আমার পরম্পরা কে বজায় রাখবার লাগি আমি এই কার্যক্রমটা হাতকে নিয়েছি আর এই কামটা আমার বৃদ্ধা সমাজের যুবগোষ্ঠী মানে তাঁর উদ্যমে এটা হয়েছে আটা আমার স্লোগান গোটে চালছে যে আমি খুলতা আমার অস্মিতা জগৎ জিতা জিতার অর্থ হচ্ছে অস্মিতা অস্মিতা অর্থ হচ্ছে আমার অহম আমার অহমিকা আমার যে মানে ঐতিহ্য আমার খুলতা মানকর ঐতিহ্য হচ্ছে বহুত পুরোনা বহুত মানে পরম্পরাটা বহুত পুরোনা সে পুরোনাকে আমি সবলে বজায় রাখবার লাগি আমার নুয়াখাই ভেটঘাট আমি এখানে আরম্ভ করছি আমার আমার এটা তৃতীয় বর্ষ এটা হচ্ছে নুয়াখাই ভেটঘাট তার আগর তো আমার 20 বর্ষ এনু প্রতি বর্ষ জানুয়ারি মাসে বন্ধু মিলন হয়েছি সেটাই সব খুলতা মানে আমরা একত্রিত হয়ে আইসু আর মানে বন্ধু মিলন হয়ে আমি খেয়া পিয়া সব করছি আর এই নুয়াখাইটা আমার তৃতীয় বর্ষ ইউটিভি নমস্কার ইউট্যুব্র দর্শক মানুষ অনেক অনেক শুভেচ্ছা জনাই ইউটিভির কার্যক্রম আরম্ভ করুছু আমার তো সমাজের বহুত গঠনমূলক কার্য হয়েছে ম্যাডাম দেখুন আমার সমাজ আমার কুলতা সমাজের মূল উদ্দেশ্য হল শিক্ষা
ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଆଉ ଅର୍ଥନୈତିକର ଆମର କିପରି ଉନ୍ନତି ହେବା। ଯେହେତୁ ଆମେ ଗୋଟେ ଚାଷୀ ପରିବାର ଆମର କୁର୍ତ୍ତାମାନେ, ତାମାନେ ଆମେ କେନ୍ତିକିରି ଆମର ଗାଁ ଗହଳିର ଛୁଆମାନେ ଯେନ୍ମାନେ କି ସହରରେ ଆସୁଛନ୍, ସେମାନେ ମାନେ ଟାଉନ୍ରେ ବେଶୀ ଦାମ ଦେଇକିରି ଘର ଭଡ଼ା ଦେଇକି ରହିଲା ପାରୁଥିଲେ। ଆମର ପ୍ରଥମେ କଲ୍ୟାଣ ମଣ୍ଡପ ରହିଲା କାଣା ଗଲା, ଘର ଭଡ଼ା ନିଜେ ହାତ ଦେଇକିରି ଛୁଆମାନଙ୍କୁ ରଖିଲା ଆଉ ତାଙ୍କର ଶିକ୍ଷାର ଉନ୍ନତି କେମିତି କରାହେବା ସେଥିପାଇଁ କଲା, ସେଥିପାଇଁ ଆରମ୍ଭ କରୁଛି। ଦୁଇ ନମ୍ବର ହେଲା ସ୍ୱାସ୍ଥ୍ୟ। ସ୍ୱାସ୍ଥ୍ୟରେ ଆମର ମେନ୍ ଆମର କୁର୍ତ୍ତାମାନଙ୍କର ଗୋଟେ ରୋଗ ଅଛି ସିକ୍ଲିଙ୍ଗ ରୋଗ। ସେ ସିକ୍ଲିଙ୍ଗ ରୋଗର କେମିତି ଦୂରୀକରଣ କରମୁ, ଆମେ ଗାଁ ଗାଁ ଯାଇକି ଡକ୍ଟର ମହାଦେବ ପ୍ରଧାନ ଥିଲେ ସେତେବେଳେ, ଭୀମସେନ ବାରିକ ଥିଲେ, ତଥାପି ଆମର ମନସ୍ୱୀ ସାହୁ ଥିଲେ ମାନେ ପୂର୍ବତନ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଯେ ଥିଲେ, ତାଙ୍କର ସହାୟତାରେ ଆମେ ଗାଁ ଗାଁକୁ ଯାଇକିରି ରକ୍ତ ସଂଗ୍ରହ କରିକିରି ସେ ଆମେ ପାର୍ଲିଆମେଣ୍ଟରେ ବି ଆମର ସମାଜର ବୟୋଜ୍ୟେଷ୍ଠମାନେ ଏହି ବିଷୟ ଉତ୍ଥାପନ କରିଥିଲେ, ଯାହାଦ୍ୱାରା କି ବର୍ତ୍ତମାନ ଆମର ବୁର୍ଲାରେ ଗୋଟେ ସିକିଲ୍ ସେଲ୍ର ଗୋଟେ ୟୁନିଟ୍ର ଅଲଗା ଗୋଟେ ହସ୍ପିଟାଲ୍ଟେ ଆମେ ହେଇପାରିଛେ ସେନୁ। ଆଉ ସେନୁ ଆଜିକିରି ଆମର ସିକିଲ୍ ସେଲ୍ର ସବୁ ଗବେଷଣା କରାହେଇକି ସେନୁ ଔଷଧପତ୍ର ବି ଆମେ ପାଇପାରୁଛୁ। ଆଉ ତାର ଦୂରୀକରଣ ପାଇଁ ଆମେ ଗାଁ ଗାଁକୁ ବୁଲିକିରି ସଚେତନା ମଧ୍ୟ ଆମେ ଦେଉଛୁ, ସଚେତନା ଶିଖଉଛୁ, ଯାହାଦ୍ୱାରା କି ଆମର ସିକିଲ୍ ସେଲ୍ ରୋଗଟା ଏବେ ବର୍ତ୍ତମାନ ଟିକେ କଣ୍ଟ୍ରୋଲରେ। ମ୍ୟାଡ଼ାମ୍, ଆପଣ କହିଲେ ଆମର ଖୋର୍ଦ୍ଧା ସମାଜ ଭିତରେ ସିକିଲ୍ ସେଲ୍ ରୋଗଟା ବେଶୀ ପରିମାଣରେ ଦେଖାଯାଉଛି ବୋଲିକିରି, ତ ସେଇଟା କାହିଁ ଥିଲେ କାରଣ ଆପଣ ଖୋଜି ପାଇଛୁ? କାରଣ ସିକିଲ୍ ମାନେ ଆମର ରକ୍ତ କଣିକା ରୋହିତ ରକ୍ତ ଗୁଡ଼ା ଗୋଲ ଗୋଲ ହେଉଛି, ସେଟା ସିକିଲ୍ ଡାହା ପ୍ରି ହେଇଯାଉଛି। ଆଉ ସେଟା ବହୁତ ମାନେ ଯାହା ଅଛେ ଆମର ଏଚ୍ ଏସ୍ ଗ୍ରୁପ୍ ସିକିଲ୍ର, ଆଉ ସେ ସେହି ଗ୍ରୁପ୍ର ସେହି ଗ୍ରୁପ୍ର ବିବାହ ହେବା ଦ୍ୱାରା ଭେଟଘାଟରେ ଆମେ ଆଉ ଜଣେ ମ୍ୟାଡ଼ମ୍ଙ୍କୁ ଭେଟୁଛୁ, ଯେ ଏଗ୍ରିକଲଚର୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟର ମିଳିତ ଉଦ୍ୟମରେ ସେ ନିଜେ ଗାଁ ଗାଁ ଘର ଘର ଯାଇକିରି ଲୋକଙ୍କୁ ସଚେତନ କରୁଛନ୍ କେମିତି ଭାବରେ ବୃକ୍ଷରୋପଣ କରାଯିବା, କେମିତି ଭାବରେ ବୃକ୍ଷରୋପଣ କରିକିରି ସେଥିରୁ ଲାଭ ଉଠାଯିବା, କେମିତିକିରି ଡେଭଲପମେଣ୍ଟ କରାଯିବା, ଏସବୁ ଚିନ୍ତାଧାରା ତାଙ୍କର। ତ ଆସୁନ୍ ମ୍ୟାଡ଼ମ୍ଙ୍କୁ ଆମେ ଭେଟମା। ତ ଆପଣଙ୍କ ନାଁ ମ୍ୟାଡ଼ମ୍? ରଞ୍ଜନୀ ପ୍ରଧାନ। ନମସ୍କାର, ହଁ, ଜୟ ମା ରାମଚଣ୍ଡୀ। ମୁଇଁ କୁର୍ତ୍ତା ସମାଜର ଗୋଟେ ଏଗ୍ରିକଲଚର୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟର ମେମ୍ବର ଅଛେ। ଆଉ ଆମେ କୁର୍ତ୍ତା ଚାଷ, ଯେହେତୁ ଆମେ ଚାଷୀ ହଉ, ଆମର ପୂର୍ବଜ ଚାଷ କରୁଛୁ, ବର୍ତ୍ତମାନ ବି ଚାଷ କରୁଛୁ, ଆଗେ ବି ଚାଷ କରିବୁ। ନୂଆଖାଇର ମେନ୍ ମୂଲ୍ୟଟା ହେଉଛେ ଯେ ଆମେ ଚାଷୀ ହଉ, ଆମର ଯେନ୍ ଧାନଟା ଉତ୍ପାଦନ ହେସି ସେ ନୂଆ ଧାନକେ ଆମେ ପୂଜା କରୁଛୁ, ତାପରେ ଆମେ ତାକେ ଖାଇସୁଁ, ୟୁଜ୍ କରସୁଁ। ସେଥିର୍ଲାଗି ଆମର କୁର୍ତ୍ତାମାନେ ମେନ୍ କରି ନୂଆଖାଇ, ତାଙ୍କର ପୂର୍ବଜ ହେଉଛି ଆମର ଫାଷ୍ଟ ପରମ୍ପରା ନୂଆଖାଇଟା, ଆଉ ବର୍ଷ ଯାକ ସବୁଠୁ ବଡ଼ ଦେହାନ। ଆଉ ଏଇଟା ଆମର ଘର ଦୁଃଖ ସୁଖ ହାନି ଲାଗ, ଭାଇ ଭଉଣୀ କକା ବବା ସମସ୍ତେ ଯିଏ ଯେତିକି ଦୂରରେ ଥିଲେ, ପାଖେ ଥିଲେ, ମିଶୁଥିଲେ ନାଇଁ ମିଶୁଥିଲେ, ଏଇ ଦିନେ ସମସ୍ତେ ଏକାଠି ହେସୁ। ଏଇଟା ସମସ୍ତେ ମେନ୍ ଉଦ୍ଦେଶ୍ୟ, ସଦ୍ଭାବନା ବଜାୟ ରଖବାର ଗୋଟେ। ହଁ, ଯେତେ ଗାଲି ଝଗଡ଼ା ଲାଗିଥିଲେ ବି ଏଇଟା ଆମେ ପାଖେ ରହିଛୁଁ, ଆଉ ମିଶିକରି ରହିଛୁ, ଖାଇଛୁ, ସମସ୍ତେ ସମସ୍ତେ ବ୍ୟବହାର କରୁଛନ୍, ଆଲୋଚନ କରୁଛନ୍, ବର୍ଷ ଯାକର ଦୁଃଖେ ପୁରା ଭୁଲି ଯାଇଛୁ। ଆଉ ଆମର ଯେନ୍ ଅଛେ ତା ସମାଜ ଯେନ୍ ଅଛେ ଆମର ପିଲାମାନଙ୍କୁ, ଯେନ୍ମାନେ ଗାଁ ଗହଳିରେ ଅଛନ୍, ଟିକେ ଅସୁବିଧାରେ ଅଛନ୍, ପଢ଼ି ନାଇଁ ପାର୍ବା, ଆମର ଯେନ୍ ବନେଇଛୁ, ଆଉ ଆମର ନୂଆକରି ଗୋଟେ ନେଇଛୁ ଏଗ୍ରିକଲଚର୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟ, ଯେନ୍ଟାକି ଆମର ଚାଷ୍ଟା ଟିକେ ଧୀରେ ଲୋପ ପାଇଯାଉଛୁ, ଲୋକ ଟିକେ ଘୁଞ୍ଚା ଦେଉଛୁ, ସେଥିରେ ଆମେ ଲେଡ଼ିଜ୍ମାନେ ବି ମିଶିଛୁ, ଗାଁ ଗାଁ ଯାଇକରି ଆମେ ଚାଷ କରୁଛୁ। ଏଗ୍ରିକଲଚର୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ଆମର ଆମର ସାହୁ ବୋଲି ଆଜ୍ଞା ଅଛନ୍, ବରଗଡ଼ ସମ୍ବଲପୁର, ସେ ବି ଆମକୁ ସହଯୋଗ କରୁଛନ୍, ସେ ଆମର ଆଗେ ହେଇକରି ଅଛନ୍, ଆମେ ତାଙ୍କର ପଛେ ହେଇକରି ଅଛୁ। ଗାଁ ଗାଁରେ କଲମି କରୁଛୁ, ବୁର ଗଛ କଲମି ହେଉଛେ, ପୁରୁଣା ବୁର ଗଛ କଟା ଯାଇକରି ନୂଆ ବୁର ଗଛ ଯୋଗା ଯାଇଛେ, ଦେଶୀଟା ତା ଉପରେ କଲମି ହେଉଛେ, ଆମ୍ବ ଗଛ ଆମ୍ବ ଟାକୁଆ ଯୋଗା ଯାଇକରି ତାର ଉପରେ କଲମି ହେଉଛେ, ଚାରା ବଣ୍ଟନ ହେଉଛେ, କଦଳୀ ଚାରା ବଣ୍ଟନ ହେଉଛେ, ଆଉ ସଜନା ଚାରା ବଣ୍ଟନ ହେଇକରି ଗାଁମାନଙ୍କୁ ଯୋଗା ହେଇଛେ। ବହୁତଟେ ଗାଁ ଆମେ ଗଲୁନ, ଆଉ ସେ ଗାଁମାନଙ୍କେ ଆମେ ଉନ୍ନତିମୂଳକ କାମ କରୁଛୁ, ଏସ୍ଏଚ୍ଜି ଗ୍ରୁପ୍ମାନଙ୍କୁ ନେଇକରି କାମ କରୁଛୁ, ମା ଭଉଣୀମାନଙ୍କୁ ଡାକୁଛୁ, ଚାଷୀ ପୁରୁଷମାନଙ୍କୁ ଡାକୁଛୁ, ଆଉ ସମସ୍ତଙ୍କୁ ବୁଝାଉଛୁ କେନ୍ ହିସାବରେ ଚାଷ୍ଟା ଭଲ ଡେଭଲପ୍ ହେଇପାରବା। ଆଉ ମେନ୍ କରି ହେଲା ଆଜିକାଲି ଯେନ୍ କ୍ୟାନ୍ସର ବୋଲି ଗୋଟେ ମହାମାରୀ ରୋଗଟେ ବାହାରିଛେ, ସେ ରୋଗଟା କେମିତି ଋଣ ଉତ୍ପାଦନ ହେବା, ଆମେ ଅର୍ଗାନିକ୍ ଚାଷ ଉପରେ ବେଶୀ ଆମେ। ତ ଏଇ ନୂଆଖାଇ ଅବସରରେ ମ୍ୟାଡ଼ମ୍, ଆମର ସମ୍ବଲପୁରର ଜନସାଧାରଣଙ୍କୁ ଆପଣ କେମିତି ତାଙ୍କୁ ମେସେଜ୍ ଦେବାର ଲାଗି ଚାହେଁ? ହଁ, ତ ଆମେ ଆଉ ଗୋଟେ ଆପଣଙ୍କୁ କହିବାକୁ ଚାହୁଁଛେ, ଆମର ଗୋଟେ ସ୍ଲୋଗାନ୍ ଅଛି ଚାଷୀମାନଙ୍କର, ଆମେ ଆମର ପିଲାମାନେ ଆମେ ଚାକିରି କଲେ ବି ଚାଷ କରିବୁ, ଆମେ ବିଜନେସ୍ କଲେ ବି ଚାଷ କରିବୁ, ଆମେ ଯଦି ବ୍ୟବସାୟ କରୁଛୁ ତେବେ ବି ଆମେ ଚାଷ କରିବୁ, ସେଇଟା ଗୋଟେ ଆମର ଗୋଟେ ନିୟମ ରଖିଛୁ। ଆଉ ମୁଁ ସମ୍ବଲପୁରବାସୀକୁ ମୁଇଁ କହିବାକୁ ଚାହୁଁଛେ ଯେ ନୂଆଖାଇ ମେଟାରେ ତାଙ୍କୁ ଜୁହାର କରିବାକୁ ଚାହୁଁଛେ, ଆଉ ସମସ୍ତେ ମିଳିମିଶି କରୁ, ଆଉ ଆମର ନୂଆଖାଇ ସମସ୍ତେ ଭେଟଘାଟ ହେଉଛନ୍, ଏଇ ଜିନିଷ ମହତ୍ଵଟାକେ ରଖୁନ୍, ସମ୍ବଲପୁରର ମହତ୍ଵଟାକେ ରଖୁନ୍, ଆଉ ଆମ ସମ୍ବଲପୁର ସୁନ୍ଦର ହେଉ, ମିଳିମିଶି ରହୁ, ଆଉ ବେଶୀ ଆମର ଅପରାଧ ନାହିଁ ହେଉ, ଆଉ ସମସ୍ତେ। ୟୁଟିଭି।